যেহেতু আমি একজন অভিনেত্রীর সাথে একজন মডেল, আমাকে বিভিন্ন ড্রেস পরতে হয়, বিভিন্ন কি বলে বিভিন্ন ফ্যাশনকে মাথায় চিন্তা করে আমাকে প্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে ভাষাবীর ড্রেস অবশ্যই আমি পরেছি এবং আমি ভাষাবীর অনেক শ্যুটও করেছি। তো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, ভাষাবি আসলে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন রাখে, আমার কাছে মনে হয় যে একদম স্বাদ এবং সাধ্যের মাঝেও রাখে, এবং নিজেকে অনেক স্পেশাল করার জন্য যে ধরনের কালেকশন দরকার সেগুলোও তারা রাখে। আমার কাছে ওদের স্পেশাল যেটা মনে হয়, সবসময় ওরা একটু না মানে কি বলে একটু বুটিক টাইপের ড্রেসটাকে ওরা বেশি প্রাধান্য দেয়, যেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়। কারণ একটু ডিজাইনার ড্রেস, একটু বুটিক ড্রেস, তার মাঝে আসলে ওই রয়্যালিটি ফিলটা ওভারঅল মিলে আমার কাছে মনে হয় ওদের ভ্যারিয়েশন অনেক, এবং অনেক ভ্যারিয়েশন দিয়ে ড্রেসগুলো রাখে। অনেক বছর পর ঈদে আমার সিনেমা আসছে, সেক্ষেত্রে এটা ভীষণ আনন্দের আমার জন্য। আমি যেহেতু একজন চলচ্চিত্র অভিনেত্রী, আমার কাছে এটাই সবচেয়ে বড় আমার আইডেন্টিটি এবং আমার এটা প্রাপ্তি। সেই জায়গা থেকে আসলে পরিকল্পনা বুঝে উঠতে পারছি না, তবে হলে হলে যাব, সিনেমা দেখব, দর্শকদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, সেইখানে আমি প্রতিক্রিয়া দেখব, কোথায় আমার ভুল আছে, কোথায় আমার সঠিক করা দরকার। প্রথমে আমার একটা পুচকা আছে, তাকে নিয়ে তো অবশ্যই পরিকল্পনা আছে, কি করেছে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, তবে ঈদে যেহেতু আমার সিনেমা আছে, সে জায়গা থেকে সিনেমাকে কিভাবে প্রমোট করা যায়, দর্শকদের সাথে মিলেমিশে দেখা যায়, সেটা প্ল্যানিং করব। কে আসলো? আচ্ছা, 14 এপ্রিল নায়ক মান্নার। আচ্ছা, 14 এপ্রিল আমাদের সকলের প্রিয়, আমার তো ভীষণ সদ্রিয় বড় ভাই ছিলেন একটা সময়, এবং আমি ওই দিনটির কথা এখনও মনে পড়লে আমার ভীষণ কষ্ট হয়, কারণ লাস্ট ভাইয়া কাজ করেছে আমার সাথেই, গরিবের ছেলে বড়লোকের মেয়ে। আমরা 7 নম্বর ফ্লোরে শুটিং করছিলাম, আমি সকালে মেকআপ নিয়ে বসেছিলাম যে আমাদের সকলের প্রিয় নায়ক মান্না আসবেন সেটে এবং আমরা শুটিং করব। তার আগের দিন রাত্রে আমরা প্ল্যানিংও করেছিলাম, বাট ভীষণ দুঃখের সাথে বলবো যে আসলে তার দুঃসংবাদটা শুনতে হবে সকালে শুটিংয়ের বদলে, এটা প্রস্তুত ছিলাম না। তারপরেও ভাইয়া যেখানে আছেন, উপরাল্লা আপনাকে অবশ্যই শান্তিতে রেখেছেন, এটাই আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য কামনা। 14 এপ্রিল আমাদের বাঙালির একটা বড় উৎসবও বটে, নববর্ষ, সাথে ভাইয়ার জন্মদিন, সব কিছু মিলে আমার কাছে মনে হয় সকল দুঃখ গ্লানি পিছনে ফেলে, কালো পিছনে ফেলে একদম রঙিনের সাথে মিশে যাওয়াটাই আমাদের কামনা। আর ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা।